হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জশমদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট ভিডিও ক্লিপস ফ্রম ইউর ফেসবুক লাইভ ভিডিও। অর্থাৎ দেখা গেছে আপনার ফেসবুকে আপনার যে লাইভ ভিডিও থাকবে, সেই লাইভ ভিডিও থেকে দেখা গেছে আপনি কী করতে পারেন, আপনার কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অংশ দেখা গেছে আপনি কী করতে পারেন, আপনি নেওয়া ইচ্ছা করলে আপনি কোনো ভিডিও ক্লিপস বা আপনি এখানে ক্লিপ ভিডিও আপনি তৈরি করতে পারেন। এখন সেই কাজটা আমরা কীভাবে করতে পারি এখন সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথম আমরা ফেসবুকে আসি। ফেসবুকে ঢোকার পরে এখন আমাদের দেখা গেছে আপনার কোন পেজের মধ্যে আপনার লাইভ ভিডিও আছে, আপনি প্রথমে সেই পেজে ঢুকবেন। তাহলে আমি এখানে পেজ অপশনে ক্লিক করলাম। পেজ অপশনের মধ্যে আমার এখানে এই পেজের মধ্যে লাইভ ভিডিও করা আছে। পেজে ঢোকার পরে এখন আপনার দেখা গেছে এই যে আমার এখানে যে লাইভ ভিডিও করা আছে, এখান থেকে আমার যেই অংশটুকু মনে করি আমার খুব দরকার বা যে অংশটুকু আমার মনে হলো যে এই অংশটুকু আমার ক্লিপস করা দরকার, এই অংশটুকু আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে ক্লিপস করে নিয়ে আমি কী করবো এখানে আমাদের ক্লিপস ভিডিও তৈরি করবো। তো সেটা করার জন্য এখান থেকে আমরা চলে যাবো, প্রথমে আমাদের ঢুকবো আমাদের এখানে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকতে হবে। তাহলে আমাদের এখানে ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকার জন্য কী করতে পারি, আমরা দেখেছি দুই তিনভাবে ঢুকতে পারি। তাহলে আমাদের এখানে মোর অপশনে ক্লিক করার পর আমরা ঢুকি ভিডিওতে। ভিডিওতে ঢুকার পর আমাদের এই যে ভিজিট ক্রিয়েটিভ স্টুডিও, আমরা এখানে ক্লিক করে আমরা ক্রিয়েটিভ স্টুডিও ঢুকতে পারি, অথবা আপনার চাইলে গুগল থেকে ঢুকতে পারেন। আপনার যেন গুগল থেকে লেখা দেন ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও। আপনার ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে লেখার পরে তারপর তাহলে আপনি এই যে এখান থেকে ঢুকতে পারেন, এই যে এখানে অপশন দেওয়া আছে, কিংবা আপনার দেখা সেকেন্ড অপশন দেওয়া আছে, আপনি এই জায়গাতে ঢুকতে পারেন। অথবা আমরা সরাসরি দেখা গেছে আমার যা আমরা কী করতে পারি, পেজ থেকে আমরা দেখা গেছে ওই যে ভিডিও অপশনে যাওয়ার পরে আমরা এখানে ভিজিট ক্রিয়েটিভ স্টুডিও ক্লিক করে দেখা গেছে আমরা এখানে আমাদের ক্রিয়েটিভ স্টুডিওতে আসতে পারি। বাস আপনাকে আসলেই হবে। আসার পরে দেখা গেছে এখানে আমরা যেই পেজ থেকে কী করছি ঢুকছি সেই পেজটা কিন্তু আমাদের এখানে সরাসরি এই উপরে চলে আসছে। কারণ আপনি যদি চান যে আপনার অন্য কোনো পেজের আপনার কি লাইভ ভিডিও আপনি কী করবেন, আপনার ক্লিপস ভিডিও তৈরি করবেন, ইচ্ছাগুলো আপনি এই যে এখানে ক্লিক করার পরে আপনি অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে শুরু করবেন। করলে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে ইচ্ছা করলে অন্য পেজের কোনো লাইভ ভিডিও ইচ্ছা করলে আপনি এখানে কী করতে পারেন, আপনার ক্লিপস ভিডিও তৈরি করতে পারেন। এখন যাই, এখন আমাদের এই পেজটা এখানে দেওয়া আছে। এখন এই পেজ থেকে আমাদের লাইভ ভিডিওটা আমাদের কোথা থেকে দেখবো এখানে দেখার জন্য আমরা চলে যাব আমাদের পাবলিশ অপশন। আমরা পাবলিশ অপশনে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পরে তারপর আমাদের এই যে এখানে লেখা আছে লাইভ ভিডিও, আমরা লাইভ ভিডিওতে ক্লিক করলাম। লাইভ ভিডিওতে ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে লাইভ ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো আমার এখানে একটা লাইভ ভিডিও দেওয়া আছে, আপনার যদি একাধিক থাকে একাধিক লাইভ ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। বাস এখন আমার এই যে লাইভ ভিডিওটা আছে এই লাইভ ভিডিও থেকে আমি কী করবো, আমার এখানে ক্লিপস ভিডিওটা আমরা তৈরি করবো। তাহলে করার জন্য এখন আমরা কী করবো, আমরা এই যে এখানে লেখা আছে এডিট পোস্ট, আমরা এডিট পোস্টে ক্লিক করি। বাস এডিট পোস্টে ক্লিক করার পরে এখন আমাদের এই যে লাইভ প্রডিউসার এখানে আমরা চলে আসছি। এখানে আমাদের কুইক অ্যাকশনের মধ্যে এখানে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে ক্রিয়েট এ ক্লিপ ফ্রম ইউর ভিডিও, তাহলে দেখা গেছে আমাদের লাইভ ভিডিও থেকে আমরা এখানে কি যে ক্লিপস তৈরি করার জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, আমরা ক্রিয়েট এ ক্লিপস ফ্রম ইউর ভিডিও এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আপনার লাইভ ভিডিও থেকে আপনার কোন অংশটুকু দেখা গেছে আপনার এখানে কি আপনার ক্লিপ তৈরি করা দরকার, আপনার সেই অংশটুকু আপনার ইচ্ছাগুলো কী করতে পারেন, আপনি যেভাবে টান দিয়ে নিতে পারেন, টান্দানি তো মনে হয় আপনার দোনে যে ফর্মের ভিতরে আমাদের কিন্তু এখানে সময়টা দেখাচ্ছে 30 সেকেন্ড। আমরা দোনে এখানে যে 28 এটা কি আমাদের দেওয়া আছে এটা সেকেন্ড, তো এই বাম পাশে একটা আছে মিনিট সেকেন্ড পর মিলি সেকেন্ড। তো আমাদের এখানে সেকেন্ডের মধ্যে 28-এর মধ্যে আমরা লেখা দিই এখানে দোনে লিখে দিলাম আমরা 45, তো লেখার সাথে সাথে এই দোনে আমাদের কিন্তু এখানে চলে আসছে এদিকে। তাহলে এইভাবে এখানে আমরা ধরেন আমরা সেকেন্ড মিনিট লেখা ওই করতে পারি, অথবা ধরেন আমরা এবার টান দিয়ে নিজের মতো করে এখানে সেট করতে পারি। সেমভাবে ডান দিকে ধরেন আপনারা আমি যদি এখানে দেওয়া আছে 1 মিনিট 40 সেকেন্ড, এখানে যদি আমি লেখা দিলাম ধরুন 1 মিনিট 10 সেকেন্ড লেখা দিলাম, তাহলে এখন ধরুন এদিকে চলে আসছে। আর এইভাবে এখানে লেখাই করতে পারে, অথবা আপনার টান দিয়ে নিজের মতো করে নিতে পারেন। তাহলে এখন ধরুন আমি এইটুকু রাখলাম, তাহলে এইটুকু আমার একটা কী হবে এখন আমি ক্লিপ তৈরি করবো। তো আমার কী করবো আমার এই লাইভ ভিডিও থেকে এইটুকু নিয়ে আমি কী করবো একটা ক্লিপস ভিডিও তৈরি করবো। তাহলে এখান থেকে ধরুন আপনি এখন টান দিয়ে আপনি এইভাবে আসতে পারেন, আপনি এইভাবে এটা টান দিয়ে আপনার যেখানে প্রয়োজন যে অংশটুকুতে প্রয়োজন আপনি এই অংশটুকু এইভাবে আপনারা কী করতে পারেন আপনার ক্লিপস ভিডিও হিসেবে তৈরি করতে পারেন। তাহলে এখন আমি যে অংশটুকু দেখালাম এই অংশটুকুর ভিতরে আমার যে লাইভ ভিডিওর যে অংশটা আছে সেই অংশটুকুতে কী হবে একটা ক্লিপ তৈরি হবে। তাহলে এখান থেকে এবার দেখানোর পরে লাস্ট এখান থেকে কী করবেন আপনার এই যে ক্রিয়েটে ক্লিপসে ক্লিক করবেন। কিন্তু এখন যদি আমরা রিসেটে ক্লিক করি, তো রিসেটে ক্লিক করলে কী হবে দেখা গেছে এখান থেকে যে আমাদের আগে আমরা যেরকম ছিলাম আগের অবস্থা চলে আসবে, মানে এখান থেকে আমাদের এখানে এই যে এখানে সব কিছু ধীরে ধীরে চলে আসবে। কীরকম আমরা যদি রিসেটে ক্লিক করি এই দেখেন আগের মতো চলে আসছে। এখন আমাদের আবার করতে গেলে এখন সেমভাবে আমরা এই যে এখানে টান দিব, এখানে টান দিই বাস এই যেরকম করলাম, তারপর আমাদের যেখানে প্রয়োজন সেখান থেকে আমরা এই যেভাবে নিয়ে আমরা রাখবো। রাখার পরে এখন থেকে আমরা কী করবো, পরে আমাদের টাইটেল আমাদের এই ক্লিপস ভিডিওর একটা টাইটেল নাম দিতে হবে আমাদের এটা ক্লিপস তৈরি করার আগে। তো আমরা একটা নেম দিই, আমার নামটা দিলাম জসিম।
জাস্ট নামটা দেওয়ার পরে এখন আমরা কি করব এই যে ক্রিয়েট এ ক্লিক আমরা এখানে ক্লিক করি ক্রিয়েট এ ক্লিক করে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে আমার এখানে এই যে ধরুন যে কি ক্লিপ লাইব্রেরির মধ্যে এই যে টেস্ট লাইব্রেরির মধ্যে এখানে আমার যে ভিডিওর নামটা লাইব্রেরির সেটা ধরুন এখানে চলে আসছে আর এখান থেকে আমি এই যে কত কোন নিলাম টাইমটা এই যে এখানে ধরুন 1 মিনিট আপনার 1 মিনিট 4 সেকেন্ড থেকে 1 মিনিট 10 সেকেন্ড এই 6 সেকেন্ডের মতো আমি এখানে কি করছি আমার একটা ক্লিপস আমি এখানে তৈরি করছি আমার লাইব্রেরি থেকে তো এখন আপনার এই ক্লিপটা যদি আপনি পাবলিশ করতে চান যে পাবলিশ করতে গেলে পাবলিশে ক্লিক করে আপনাকে পাবলিশ করতে হবে তার আগে ধরুন আপনার পাবলিশ করার আগে এখানে ইচ্ছে করলে আপনি আরো অন্য কোনো বিষয় করতে পারেন কিরকম আমরা এই যে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে ধরুন আমাদের এখানে কি যে আপনি যদি চান কি করার জন্য এখান থেকে আপনার এই যে টাইটেল যেটা দেওয়া আছে আপনার টেস্ট লাইব্রেরি টাইটেলটা আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিতে পারেন তাহলে আপনার এই যে কি করতে পারেন আপনি এটা এই যে ক্লিপসটা তৈরি করতে ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করে আপনি ইচ্ছা করলে ডিলেটে করতে পারেন আপনি যদি মনে করেন রাখবেন না ডিলেট করে দিতে পারেন অথবা যে এখানে দেওয়া আছে টাইটেল আপনার টাইটেল চেঞ্জ করতে পারেন তো এই কাজগুলো করতে পারেন এখন ধরুন আমরা টাইটেলটা চেঞ্জ করে দিলাম ধরুন আমরা এখানে কিছু একটা লেখে এটা করতে গেলে কি সেভে ক্লিক করতে হবে বাস আমরা এটা চেঞ্জ করে দিলাম তারপর এখন আমরা কি করবো এটা আমাদের পাবলিশ করবো করার জন্য আমরা পাবলিশে ক্লিক করি বাস আমাদের এটা পাবলিশ হয়ে গেলো তাহলে পাবলিশ হওয়ার পরে তারপর এখানে ইচ্ছে গেলে আপনারা শেয়ারও করতে পারবেন তাহলে শেয়ার করার জন্য আমরা শেয়ারে ক্লিক করি বা শেয়ারে ক্লিক করার পর এখন আমাদের শেয়ার করার বিভিন্ন অপশন চলে আসছে আমরা যে মোর অপশনে ক্লিক করি মোর অপশনে ক্লিক করার পর আমরা শেয়ার টু এ গ্রুপ তাহলে আমরা যে এখানে ক্লিপসটা তৈরি করলাম আমাদের লাইব্রেরি থেকে সেটা চাইলে আমাদের কোনো গ্রুপে শেয়ার করতে পারি চাইলে আমরা কোনো পেজে শেয়ার করতে পারি এখানে যে শেয়ার টু এ গ্রুপে ক্লিক করি করার পর আপনি কোন গ্রুপে শেয়ার করবেন সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে সেই গ্রুপে সিলেক্ট আপনি ক্লিক করতে পারেন শেয়ার করতে পারেন সেমভাবে এখন আপনার পেজে শেয়ার করার জন্য আপনি যে শেয়ার টু এ পেজে ক্লিক করবেন কোন পেজে শেয়ার করবেন সেই পেজটা সেই গ্রুপ সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন বাস করার পরে এখান থেকে দেখা গেছে আপনার কি এই ক্লিপ সম্বন্ধে আপনার কিছু লিখে শেয়ারে ক্লিক করে শেয়ার করতে পারেন বাস তারপর আমরা আবার শেয়ারে যাই তারপরে কপি লিঙ্ক ইচ্ছা করলে আপনার এই যে ক্লিপটা তৈরি করলাম তার লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আপনার যেখানে প্রয়োজন আপনি ইচ্ছা করলে সেখানে শেয়ার করতে পারবেন তারপরে এমবেড থেকে কি আপনাদের কাছে আমরা যে এই যে লাইব্রেরি থেকে আপনার এখানে ক্লিপটা তৈরি করলাম ইচ্ছা করলে এটার আপনার এমবেড যে এইচটিএমএল কোডটা আছে সেই এইচটিএমএল কোডটা নিয়ে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন আপনার কোনো ওয়েবসাইটের মধ্যে আপনার সেই এইচটিএমএল কোডটা ইউজ করলে কি হবে দেখা গেছে এখান থেকে যে এই ক্লিপস যে ভিডিওটা দেখা গেছে এখানে যে আমরা যে অংশটুকু ক্লিপস করলাম আমাদের লাইব্রেরির সেই অংশটুকু দেখা গেছে আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর আছে তারা কি করতে পারবে আমাদের ওই ভিডিও ক্লিপসটা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবে যদি আপনি এইচটিএমএল কোডটা নিয়ে আপনার ওয়েবসাইট ইউজ করেন সেই ক্ষেত্রে আচ্ছা তারপর এখানে আছে শেয়ার বায়ার তো শেয়ার বায়াতে ক্লিক করি করার পর এখানে শেয়ার টু টুইটার তাহলে এখানে কি করতে পারেন আপনার এই ক্লিপসটা দেখা গেছে আপনার লাইব্রেরিতে ক্লিপসটা করলাম সেটা ইচ্ছে করলে আমাদের টুইটারের মধ্যে আমরা শেয়ার করতে পারি তারপরে সেন্ড ইন হোয়াটসঅ্যাপ আপনার যদি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে সেন্ড করে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তো ইচ্ছা করলে এখান থেকে আমাদের এই যে লাইব্রেরি থেকে ক্লিপসটা তৈরি করলাম ক্লিপস ভিডিওটা ইচ্ছা করলে আমরা শেয়ার অপশন থেকে যে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি তারপর তো আমরা এই অপশনটা বললামে তো আপনি চাইলে এখান থেকে এই টাইটেল চেঞ্জ করতে পারেন তাহলে আপনার যদি মনে করেন ডিলেট করবেন তাহলে ডিলেটও করতে পারেন এই যে এই বিষয়গুলো তাহলে আমরা পাবলিশ করে দিলাম আগে তাহলে আমাদেরকে পাবলিশ পাশাপাশি শেয়ার আর অন্যান্য বিষয়গুলো আমরা দেখলাম তো এখন ধরুন আমরা দেখি আমাদের যে এটা আমরা পাবলিশ করার পরে আমাদের এখানে আমাদের পেজে আসছে কি না কিংবা আমাদের কোথায় আসছে সেটা আমরা দেখি তাহলে দেখার জন্য আমরা কি করবো এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এখন আমরা কি করি একটা রিলোড দিয়ে নিই আমরা একটা রিলোড দিই ব্যাস এখানে আমরা রিলোড দেওয়ার পরে এখন আমরা চলে আসি কোথায় এখন আমরা চলে আসি যে আমাদের এই যে এখানে আমরা একটু কোথায় চলে আসবো আমরা এটা পাবলিশে ক্লিক করি আবার বাস পাবলিশে ক্লিক করার পরে ধরুন এই যে আমাদের এখানে কিন্তু আমাদের চলে আসছে কোনটা আমরা যেখানে ক্লিপসটা তৈরি করলাম আমাদের সেই ক্লিপসটা কিন্তু এই যে চলে আসছে এখানে যে টেস্ট লাইব্রেরি জসিম আমরা যেটা নামটা দিয়েছিলাম এখানে আমাদের এই যে এডিট করছিলাম আমাদের যে ক্লিপসের টাইটেলটা সেটা এখানে চলে আসছে এখন এখানে কি এই যে আমার কত সেকেন্ড আমরা ক্লিপস তৈরি করছি আমার লাইব্রেরি রয়েছে 1 মিনিট 40 সেকেন্ডের এর থেকে আমি 7 সেকেন্ডের মতো আমি ক্লিপস ভিডিও তৈরি করছি তো এখন এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি ধরুন আপনি ইচ্ছে করলে এখানে দেখতে পারবেন আপনি দেখার জন্য এখানে যাই আমরা কোথায় যাবো এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই যে কন্টেন্ট লাইব্রেরি অপশনে চলে যাবো আমরা আমরা কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করি বাস কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা একটু নিচ দিকে আসি আসার পরে ধরুন আমাদের এই যে একটা অপশন দিয়েছে ক্লিপস আমরা এই যে এখানে ক্লিপস আমরা ক্লিক করি বাস ক্লিপসে ক্লিক করলে আপনার জায়গাতে যেই আপনি কি করবেন আপনার লাইব্রেরি থেকে আপনার জায়গাতে যেই অংশগুলো আপনি কি করবেন আপনার ক্লিপস তৈরি করবেন সেই ইগুলো আপনার ক্লিপস ভিডিওগুলো আপনার এই কন্টেন্ট লাইব্রেরির আপনার ক্লিপস অপশনে ক্লিক করলে আপনার ওই ভিডিওগুলো দেখতে পারবেন এখান থেকে আপনার চলে আসবে ইচ্ছা করলে আপনার এই জায়গাতে যে ক্লিপস ভিডিওগুলো ইচ্ছা করলে আপনি এখান থেকে ফেসবুক আপনি মনিটাইজেশন করা দিতে ইচ্ছা করলে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ক্লিপস ভিডিওগুলো আপনি কি করেন এখানে আপনি সুন্দরভাবে আপনার সেট করে দিয়ে আপনি এখানে ফেসবুকের মনিটাইজেশন আপনি অন করে দিচ্ছে গেলে এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন এই ক্লিপস ভিডিওর মাধ্যমে আমাদের এই ক্লিপসটা আমরা কোন জায়গা থেকে তৈরি করছি এই যেন উপরে লেখা আছে ক্লিপস বাই স্ট্রিম আমাদের লাইভ স্ট্রিম থেকে আমরা এটা তৈরি করছি তারপর অল ক্লিপসে গেলে আপনার সমস্ত ক্লিপস ভিডিওগুলো এখানে দেখাবে আর হাইলাইট ভিডিওতে গেলে আপনার হাইলাইট ক্লিপস ভিডিওগুলো আপনি দেখতে পারবেন
এই বিষয়গুলো এখন ধরেন আমাদের এই যে ক্লিপস ব্রুরে আমরা ওদের চাই কি করার জন্য এটা এডিট করার জন্য এডিট করতে গেলে কোথায় চলে যাবেন আপনারা চলে যাবেন যে পাবলিশে ক্লিক করবেন পাবলিশ অপশনে আসার পরে এখান থেকে ধরেন আমরা যে ভিডিওটা আমরা ক্লিপস করলাম তো সেই ভিডিওটা বলছে যে এখানে চলে আসছে আসার পরে এটা আপনি এডিট করতে গেলে কি করবেন এই যে আপনি এডিট পোস্টে যাবেন বাস এডিট পোস্টে যাওয়ার পরে এখন আপনি এটা কি করতে পারবেন আপনি এটা এডিট করতে পারবেন এডিট করার জন্য আপনার টাইটেলটা আপনি এখানে কি করবেন চেঞ্জ করে দেবেন তারপর আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনার এই যে ক্লিপস ভিডিওটা আপনি তৈরি করলেন এটার সম্বন্ধে আপনি লিখবেন তারপর এখান থেকে আপনার ট্যাগ আপনার এই ক্লিপস ভিডিও সম্বন্ধে আপনি এখানে ট্যাগ দিবেন তারপর ধরেন আপনি চাইলে থাম্বেল চেঞ্জ করতে পারবেন আপনি থাম্বেলে যায় আপনি এখান থেকে যে অ্যাড ইমেজে আপনি কি করবেন থাম্বেলটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ধরেন আমি এই থাম্বেলটা দেখা দিলাম বাস এখান থেকে জাস্ট আপনাদের টেস্ট পারপাস একটা থাম্বেল দেখালাম আপনি অবশ্যই ভালো থাম্বেল দিবেন তারপর ধরেন যে ভিডিও ডিসক্রিপশনতে এই বিষয়গুলো বললাম এগুলো আপনার ট্যাগ এই বিষয়গুলো দিবেন তারপর এখান থেকে থাম্বেল পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সেভ করে দিয়ে লাস্টে এখান থেকে আপনার সেভে ক্লিক করবেন বা সেভে ক্লিক করলে এইভাবে দেখা গেছে আপনার কি করতে পারেন আপনাদের এই যে আপনারা কি করেন এই যে লাইব্রেরি সিস্টেম থেকে যে আপনার ক্লিপ ভিডিও তৈরি করলেন সেইভাবে আপনার এডিট করতে পারেন তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট ভিডিও ক্লিপস ফ্রম ইউর ফেসবুক লাইভ ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।